বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের এই আলোচনা সভা কিছু বলতে দাঁড়িয়ে আমি বিব্রত বোধ করছি, কারণ তিনবারে সাধারণ সম্পাদক যখন আমাকে বলে তখন আমি লজ্জা পাই শৃঙ্খলার অভাব দেখে। কেন এত লোক, কেন এখানে লোক কেন? তারপরও সবাই দাঁড়িয়ে আছে, এত কথা বলার পরও আমি কিন্তু বক্তৃতা করব। আমাদের মুখে বলি আমরা বঙ্গবন্ধুর সৈনিক, বলি শেখ হাসিনার কর্মী, কিন্তু আমরা যখন সবাই নেতা হই, সবাই নেতা হয়ে মঞ্চে উঠি, তখন আর আদর্শের কথা মনে থাকে। এত নেতার ভিড়ে কর্মী চেনা মুশকিল, নেতার ভিড়ে বিশ্ববিদ্যালয়ে মঞ্চ পর্যন্ত ভাঙল। এত নেতার তো আমাদের দরকার নেই। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মী বাহিনী দরকার। আমাদের নেতারা মঞ্চে বসেন, বক্তৃতা করতে না পারলে সারা মুখের উপর শ্রাবণ বর্ষার আকাশে মেঘ এসে পড়ে, সব মন খারাপ হয়ে যায়। মন খারাপ হবে কেন? সবাই বক্তৃতা করতে হবে কেন? ভাগ ভাগ করে নেন, অমুক দিন অমুক বলবে, দলকে শৃঙ্খলায় আনতে হবে। মঞ্চে নেতা বসে আছেন ধরেন 50 জন, সবাইকে বিশেষণ দিয়ে দিয়ে নাম বলতে হবে কেন? যে সভা যে সভাপতি, সভাপতি প্রধান অতিথি অন্য নেতৃবৃন্দ, সময় কমান, বক্তৃতার সময় বাড়া, বিশ্রাম দিতে দিতেই সবার অবস্থা কাকি। আর কিছু আছে জামা পাঞ্জাবি টানলো বসতে চায়, ভাষণ দিয়েই যাচ্ছে, এক কথা বারবার বলেই যাচ্ছে, সেই ভাষণের মধ্যে কোনো সার কথা নেই, বলছে তো বলছে, গাড়ি চলছে, আয় ম্যারাথন ভাষণগুলো বন্ধ করুন, সার কথা বলুন। যারা ভালো বলেন তাদের বলতে দিন, কিছু আছে তারা কাজ ভালো করেন, তারা কাজ ভালো করবে, কেউ বক্তৃতা ভালো করে তাকে দিয়ে বক্তৃতা করা। তৃতীয়বার জেনারেল সেক্রেটারি হয়ে আমার অঙ্গীকার আওয়ামী লীগকে সুশৃঙ্খল করে তুলতে হবে, আওয়ামী লীগকে কলহমুক্ত করতেই হবে। আওয়ামী লীগের
পরিচয় ব্যবহার করে। যারা চাঁদাবাজি করবে, মাস্তানি করবে, মাদক ব্যবসা করবে, জমি দখল করবে, তাদের সঙ্গে কোনো আপোষ নেই, তাদের বিরুদ্ধে আপোষহীন লড়াই চলবে। আমি পরিষ্কারভাবে আজকে এই কথাগুলো বলতে চাই। বঙ্গবন্ধুর সৈনিক মুখে বলবেন, আর কাজে বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হবেন, এ আওয়ামী লীগের আমাদের প্রয়োজন। ফখরুল সাহেব অসুস্থ, মির্জা আব্বাস অসুস্থ, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কথাবার্তা শুনে বিষণ্ণ মন নিয়ে হাসপাতালে গেলেন। আসলে কি অসুস্থ নাকি রাজনৈতিক অসুস্থ? তারপরে শুনি মান্না সাহেব হাসপাতালে, আসম রব্বাই হাসপাতালে, হাসপাতালে যাওয়া এই যে বিষয়টা, সব কি হতাশা থেকে অসুস্থ হয়ে পড়লে? আপনাদের জন্য আরো খারাপ খবর আছে। 54 দল 54 মত 54 পদ কারোর সঙ্গে দুধার পানিতে মিশে না। আর এখন তারা সে অসাধ্য সাধন করতে যাচ্ছে। ফখরুল নেই, মির্জা আব্বাস, ফখরুল হাসপাতালে। এখন পার্টি নেতারা কথা বলছে। এক পার্টি নেতা বলেছেন, সরকার হটাবেন সুনামি, আন্দোলনের সুনামি দিয়ে সরকার হটাবেন। হাতি ঘোড়া গেল তল, বেড়া বলে কত, বেড়া কি বলে কত জল। আন্দোলন করলেন 15 বছর ধরে, আন্দোলনে নদীর ঢেউ দেখতে পেলাম না, সাগরের উত্তাল তরঙ্গ তো দেখিনি। যারা ঢেউ নামাতে পারেনি রাজপথে, এখন সেই আন্দোলনও মনে হচ্ছে কতদিন টিকবে বলা মুশকিল। আন্দোলনের ঘরে এখন আবার হতাশা নেমে আসছে, বিএনপির বাজার ভেঙে যাচ্ছে, বিএনপির জোটের হাত ভেঙে যাচ্ছে। এই জোট দিয়ে শেখ হাসিনার সরকার হটাবেন সে আশা দুরাশার নামান্তর। সরকারের পরিবর্তন যদি চান, নির্বাচনে আসুন। আমরা যারা সরকারে আছি, এই সরকার হবে রুটিন সরকার। এই সরকার ইলেকশনের কার্যক্রমে হস্তক্ষেপ করবে না,
হোম মিনিস্টারের যে কাজ সে দায়িত্ব তখন নির্বাচন কমিশন, পুলিশের লোকজনকে সরানো, প্রমোশন দেওয়া, তাদের ট্রান্সফার করা, তাদের কর্তব্য চ্যুতির জন্য সরিয়ে দেয়া, এইসব কাজ তখন হোম মিনিস্টার করবে না, করবে নির্বাচন কমিশন। টাস্ক ফোর্স হিসাবে সেনাবাহিনীর যে নিয়ম বিভিন্ন জায়গায় প্রয়োজনে, সেটাও করবে কে? নির্বাচন কমিশন। সরকার মেজর কোনো পলিসি ডিসিশন নিতে পারবে না। আজকে আপনারা সেই সরকারের পদতে আছেন, তত্ত্বাবধায়ক সরকার চান, পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও এ সরকারের অস্তিত্ব নেই। আদালত এ সরকারকে মৃত ঘোষণা করেছে, আপনি জীবিত করতে চাইছেন কেন? অহেতুক গণতন্ত্রের জন্য ঝামেলা বাড়াচ্ছে। এই তত্ত্বাবধায়ক মৃত ইস্যু, এটা মাথা থেকে সরিয়ে ফেলতে, তত্ত্বাবধায়ক হবে না। নির্বাচন কমিশন প্রথম আইন, আইনের মাধ্যমে এ কমিশন গঠিত হয়েছে, কার বিরুদ্ধে গেল, কার পক্ষে গেল, কিন্তু আইন দ্বারা গঠিত নির্বাচন কমিশন পদত্যাগ করবে কোন দুঃখে? কেন? নির্বাচন কমিশন আজকে যদি বিএনপিকে তাদের মনোবাঞ্ছা, তাদের যত আসন দরকার তত আসন যদি গ্যারেন্টি না দিতে পারে, তাহলে তারা নির্বাচন কমিশন চায়। এটা হলো আসল কথা। তত্ত্বাবধায়কের মতো অস্বাভাবিক অসাংবিধানিক সরকার এই দেশে ছিল, এখন আর চলবে, এখন আর হবে না। ভোটে আসবেন ঠিকই, জল গোলা করে আসবেন, শেষ পর্যন্ত আসবেন নিজেদের অস্তিত্বের সাথে, ভোটে আপনাদের আসতে। অন্য পথ কি? সুনামি আনবে, ঢেউই দেখলাম না, সেখানে সুনামি দেখব কেন? ঢেউই তো দেখলাম না, থালা বাসন কাঁথা কম্বল মশার কয়েল সব নিয়ে 7 দিন আগে থেকে ঢাকা সিটিতে ফুটপাতে, রাস্তার ফুটপাতে, তারপরে সভাস্থলের ভেতরে শুয়ে আছে, রান্না হচ্ছে, পিকনিক পাত, আ পাতিলে পাতিলে রান্না হচ্ছে, বাতাসে টাকা, আকাশে টাকা, টাকা উড়ে সব দিকে, চারদিকে। আমি বলেছিলাম ফকরুল সাহেব টাকার বস্তার উপর বসে আছে, এই টাকা আসে কোথায়? আমরা জানি কারা শেখ হাসিনা সরকারকে হটাতে এই বিএনপি জোটকে টাকা দিচ্ছে, সময় আসুক, খবর আছে।